হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন টেকনোলজি সেক্টরের মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে আসছি আমাদের এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ডাউনলোড করে আপনার সামনে একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারেন। সো লগ ইন করার সঙ্গে আপনি সিম্পলি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। সো আমরা সিম্পলি আমাদের এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করেছি এবং তার সাথে আমরা হোম পেজে রিডাইরেক্ট হয়ে গেছি। হোম পেজে আপনি একটা অপশন পেয়ে যাবেন ভিউ মোড, সিম্পলি আপনি এটার উপর ট্যাপ করে নেবেন এবং এটার উপর ট্যাপ করার সাথে সাথে আপনার একটা পেজে চলে আসবেন। সিম্পলি এখান থেকে একটা ডেরিভেটিভ মার্কেট অপশনের পেজ পেয়ে যাবেন, এটার উপর আপনি সিম্পলি ট্যাপ করে নেবেন। ট্যাপ করার সাথে সাথে আপনার কাছে একটা পেজ ওপেন চলে আসবে, এখানে আপনি সেক্টর ইনফর্ম দেখতে পেয়ে যাবেন। সো আজকে আমরা যে সেক্টর সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে টেকনোলজি সেক্টর, তাই জন্য আমরা এটার উপর ট্যাপ করে নেবো। সো এটার উপর ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে টেকনোলজি সেক্টরের অন্তর্গত সমস্ত কোম্পানির একটা চার্ট ওপেন হয়ে চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো কোম্পানি যে টেকনোলজি সেক্টরের সমস্ত কোম্পানি এখান থেকে আমরা দেখে নিতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি টেকনোলজি সেক্টরের সমস্ত কোম্পানি তাদের বুলিস পারফরমেন্স বর্তমানে মার্কেট পারফরমেন্স করছে, ঠিক আছে। সো আপনি যে কোনো কোম্পানির প্রতি এখান থেকে আপনি ট্যাপ করে নিতে পারেন। সো আমরা সিম্পলি টিসিএস এর উপর ট্যাপ করে নিচ্ছি, ঠিক আছে, এবং ট্যাপ করার সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এলো। আপনি সিম্পলি এখান থেকে অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারেন, সাথে সাথে চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন, তার সাথে সাথে স্টক ইন্ডেক্সও দেখে নিতে পারেন। সিম্পলি আমি এখান থেকে স্টক ইন্ডেক্সের উপর ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর আমাদের কাছে এখান থেকে একটা টেকনিক্যাল পেজ আছে, এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো এটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি টিসিএস এর মার্কেট পারফরম্যান্স বিশ্লেষণ করতে পারি এবং তাদের 9 জন মতামত জানিয়েছেন, মার্কেট নিউট্রাল থাকতে পারে এবং তাদের 10 জন মতামত জানিয়েছেন, মার্কেট বুস্ট পারফরম্যান্স করতে পারে এবং তাদের 8 জন মতামত জানিয়েছেন। সিম্পলি আমরা রেজিস্ট্রেশন শর্ট কর্নার উপরে ক্লিক করে নেবো। রেজিস্ট্রেশন শর্ট কর্নার জেনে নেওয়ার জন্য আমরা সিম্পলি এখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন শর্ট কর্নার জেনে নেবো। সো প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 3243 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 3243 একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 3143 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 3316 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 3350 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 3443 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্টের রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তীতে টিসিএস এর মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা সিম্পলি এখানে ডাবল ট্যাপ করে নেবো এবং ডাবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের টেকনোলজি সেক্টরের পেজটিতে, ঠিক আছে। সো আমরা যথেষ্ট পেজটিতে আমরা দেখতে পেলাম টিসিএস এর পরবর্তী মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো এবং পরবর্তী মার্কেটের গ্রোথ পারফর্ম বিয়ারেজ পারফর্ম করতে পারা সবচেয়ে বেশি জন যে মতামত জানিয়েছেন তার লিস্ট আমরা দেখে নিলাম। সো আপনি একইভাবে টেকনোলজি সেক্টরের যে কোনো সেক্টরের প্রতি আপনি সিম্পলি পরবর্তী দিন মার্কেটে আপনি কিন্তু এখান থেকে একটা ডাটা অ্যানালিসিস করে নিতে পারেন, অপশন অ্যানালিসিস করে নিতে পারেন এবং চার্ট অ্যানালিসিস করে নিতে পারেন। পরবর্তীকালে আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শ মতো ভিত্তির মাধ্যমে ইনভেস্ট করতে পারেন এখান থেকে বাইরের উপরে বা সেলের উপরে ট্যাপ করার মাধ্যমে, ঠিক আছে। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টমেন্ট জানেন অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ান নতুন অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটি উপর ট্যাপ করতে পারেন, ট্যাপ করার পর আপনি এখান থেকে অ্যাড ফান্ড করে নিতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি সিম্পলি আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।